এখনো তো বড় হইনি, আমি ছোট আছি, ছেলে মানুষ বলে দাদার মতো অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা বসে কেবল খাঁচায়, ওটা কি এমনি ঢেকে দেব? বলে তুমি ভাই দুষ্টু ছেলে, তুমি চুপটি করে পড়ো, যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করব না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে ফিরে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকিটা এনে দিতে বলবো ঘরে। তিনি বল, খোকা দেরি হচ্ছে, বসে পড়া করো, ছেলে কোথা, বসে পড়া করো। আমি বলবো, দেখছো না খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। দেখে গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে, খেলা করতে নিয়ে যেতে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, বলবো যে কাজ করছি, গোল করো না মেলা, রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করব না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে খোকা হারিয়ে যাবে, আবার কোলে চড়ো, আমি বলবো, দেখছো না কি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো খোকা আমার, সে খোকার নাই তো।